ক্ষুদ্র যে প্রাণী যার দর্শনে চিৎকারে বাড়ি মাথায় তোলেন অনেকেই, সেই তেলাপোকাই অনেক দেশে সোনার মতো দামি। শুনতে বিদ ঘুটে লাগলেও মুখরোচক খাবার হিসেবে বিশ্বব্যাপী বেড়েই চলেছে তেলাপোকার চাহিদা। সেই চাহিদার যোগান দিতে রীতিমতো খামার করে তেলাপোকা চাষ হচ্ছে বেশ কয়েকটি দেশে। সুস্বাদু খাবার হিসেবে চীনাদের কাছে বেশ জনপ্রিয় তেলাপোকার রেসিপি। ঔষধ ও প্রসাধনী তৈরিতেও ব্যাপক চাহিদা এই পতঙ্গের। বিশ্বব্যাংকের মতে আফ্রিকা মহাদেশে ক্ষুধা, দারিদ্র ও বাস্তুসংস্থান সংক্রান্ত সংকটের সমাধান হতে পারে তেলাপোকার মতো পতঙ্গ। সংস্থাটির মতে শুকর, ছাগল, মাছ ও পোলট্রি থেকে পাওয়া প্রোটিনের 14% পতঙ্গ চাষের মাধ্যমে মেটানো সম্ভব। গবেষণা বলছে বিশেষ পুষ্টিগুণ আছে তেলাপোকার মতো অন্য সব পতঙ্গগুলোর। বলা হচ্ছে এসব পতঙ্গের চাষ বাড়লে উপকৃত হবে অপুষ্টিতে ভোগা আফ্রিকার অন্তত 20% মানুষ। পরিসংখ্যান বলছে 2030 সাল নাগাদ মানুষ ও প্রাণীর খাবার হিসেবে পতঙ্গের বৈশ্বিক বাজারের আকার হবে $800 কোটি। বর্তমানে আফ্রিকায় প্রতি কেজি তেলাপোকার দাম 6 ইউরো, তাই একে সোনার দামের সাথে তুলনা করেছেন অনেক পতঙ্গ চাষী। বর্তমানে আফ্রিকায় প্রায় 100 তেলাপোকার খামার আছে, যেখানে বছরে উৎপাদিত হয় 800 কোটি তেলাপোকা। ঔষধ শিল্পেও বেশ চাহিদা আছে তেলাপোকার। 2018 সালে তেলাপোকা থেকে তৈরি ওষুধ বিক্রি করে $684 মিলিয়ন আয় করে ওষুধ কোম্পানি গুড ডক্টর। এদিকে সামনে উঠে আসছে তেলাপোকা চাষের ঝুঁকিও। 2013 সালে চীনের এক খামার থেকে বেরিয়ে পড়ে কয়েক লাখ তেলাপোকা। পরে এসব পতঙ্গ আশ্রয় নেয় আশপাশের অনেক শস্য খেতে, যার দরুন লোকসানও হয় অনেক। লাখ লাখ তেলাপোকার আক্রমণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান চীনের দাফিং জেলার হাজারো বাসিন্দা। তবে সর্বোপরি তেলাপোকা শিল্পের উন্নয়নে গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। ধারণা করা হচ্ছে আফ্রিকা সহ পৃথিবীর অনেক অঞ্চলেই বেকারত্ব ঘোচাবে এই পতঙ্গ। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।